আসসালামু আলাইকুম ওটারি হ্যাভিন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ঘর শক্তিশালী কীটনাশক ব্যবহার দেখাবো কীটনাশকটি ব্যবহার করলে আপনাদের গাছের মিলিবাগ খুব সহজেই দমন হবে আমরা সাধারণত সবাই আমাদের বাগানে কম বেশি জবা ফুল রাখি এবং জবা ফুল সবারই খুব পছন্দের কিন্তু দেখা যায় এই জবা ফুল গাছে বিভিন্ন সময় বছরের প্রায় সারা বছরই কম বেশি মিলিবাগে আক্রান্ত হয় এবং গাছে কুড়ি জলে যায় ঠিকমতো ফুল আসে না গাছগুলো একসময় দেখা যায় অতিরিক্ত মিলিবাগের কারণে গাছগুলো মরে যায় আমি একটি ঘরোয়া উপকরণ ব্যবহার করে আপনাদেরকে দেখাবো উপকরণটি আপনারা যদি ব্যবহার করেন দেখবেন যে আপনাদের গাছের মিলিবা খুব সহজে চলে যাবে এবং গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে আর অনেক সুন্দর সুন্দর ফুল পাবেন তো আশা করি আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে আমার ভিডিওটি একটি লাইক দিবেন এই যে দেখেন এই এই জবা গাছটি আমার এক বছরের পুরনো একটি জবা গাছ এই জবা গাছের আরও ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি দেখেন গাছটি কত সুন্দর বুসি হয়েছে কিছুদিন আগে এই গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রান্ত হয়েছিল অত বেশি মিলিবাগ আক্রান্ত হয়েছিল তখন আমি এই গাছগুলো ডাল প্রুনিং করে দিয়েছিলাম তাছাড়া বছরের প্রথমে এমনিতেও আপনারা যে কোনো ফুলের গাছের গ্রীষ্মের ফুল হলে আপনারা বছরের প্রথম যদি ভালোভাবে ডালপালা প্রুনিং করে দেন তাহলে পরবর্তীতে গাছটা অনেক জোপালো হয় এবং প্রচুর ফুল হয় আমার এই গাছে প্রায় সারা বছরই প্রচুর ফুল হয় শীতকালে অনেক ফুল হয়েছে কিন্তু গ্রীষ্মকালে গত বছর অনেক ফুল হয়েছে কিন্তু এই বছর ফুলের পরিমাণ কমে গেছে তার কারণ হচ্ছে এই গাছটিতে মিলিবাগে আক্রান্ত হয়েছে যার কারণে আমি এখন আপনাদেরকে কীটনাশকটি ব্যবহার করে দেখাবো আপনারাও আপনাদের গাছে খুব সহজেই এই কীটনাশকটি ব্যবহার করবেন তাতে করে আপনাদের গাছের মিলিবাগ চলে যাবে এই যে দেখেন আমার গাছে এত বেশি মিলিবাগ ছিল আমি গাছের ডালপালা কেটে দিয়েছি এবং এই উপকরণটি ব্যবহার করেছিলাম তারপরেও দেখেন এই যে এখানে মিলিবাগ আক্রান্ত আছে এখনও আবার অন্যান্য জায়গায় হালকা হালকা মিলিবাগ আছে যেহেতু এখন অল্প আছে আমি যদি এখন যদি এই কীটনাশকটি ব্যবহার করি তাহলে দেখা যাবে আমার এই অল্প মিলিবাগটা চলে যাবে আর যখন প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রান্ত হয় তখন আপনারা মিলিবাগ আক্রান্ত ডালগুলো কেটে দিবেন আর সাথে এই উপকরণটি আপনারা ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের গাছের মিলিভাগ সম্পূর্ণ চলে যাবে এই যা এটি হচ্ছে ঘরের আপনারা যে সাবান ব্যবহার করেন গুড়া সাবান আপনারা যে কোনো ডিটারজেন্ট হুইল রিন সার্ফ এক্সেল যে কোনোটা আপনারা যদি এক লিটার পানিতে এক চামচ ভালোভাবে মিশিয়ে তারপর যদি গাছে স্প্রে করে দেন তাহলে দেখবেন আপনাদের গাছের মিলিবাগ খুব সহজেই চলে যাবে সাথে সাথে অন্যান্য পোকামাকড়ের উপদ্রব কমে যাবে আর যদি গাছে খুব বেশি আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা প্রতি পাঁচ দিন বা তিন দিন পরপর আপনারা স্প্রে করে দিবেন আর যদি অল্প আক্রান্ত হয় কম মিলিবাগ দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা সপ্তাহে একবার আপনারা এই সাপ গুঁড়া সাবানটি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিবেন দেখবেন যে আপনাদের গাছের মিলিবাগ খুব সহজেই চলে যাবে এটা খুব কার্যকরী একটা উপকরণ আমি আমার বাগানের সবসময় আমার এই গাছগুলোতে যখন মিলিবাগ আক্রান্ত হয় তখন আমি এই গুঁড়ো সাবান ব্যবহার করি আর তাছাড়া আমি নিম তেলের সাথেও গুঁড়ো সাবান মিশিয়ে স্প্রে করে দিই এতে করে অন্যান্য পোকা মকরের সাথে মিলিবাগও চলে যায় এই যেখানে আমি এক লিটার পানি নিয়েছি তার সাথে আমি চার চামচের এক চামচ গুঁড়া সাবান মিশিয়ে নিলাম তারপর আমি এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিব যাতে সাবানটা পানির সাথে ভালোভাবে মিশে যায় এভাবে আপনারা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যে আমি এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সাবানের সাথে তারপর আমি গাছে এভাবে স্প্রে করে দিব মিলিবাগ আক্রান্ত হয়েছে ওই জায়গাটা আপনারা বেশি করে পানি দিয়ে এভাবে গোসল করিয়ে দিবেন গাছটা পুরো তাছাড়া অন্যান্য অংশ ভালোভাবে দিয়ে দিবেন এতে করে আপনাদের গাছে মিলিবার আক্রমণ কমে যাবে তার জবা গাছে সাধারণত কম বেশি সবাই এই সমস্যাটা ফেস করেন জবা গাছে এই মিলিবাগের আক্রমণ খুব বেশি আর এই মিলিবাগের আক্রমণের কারণে জবা গাছে দেখা যায় বিভিন্ন সময় ফুল আসে না ঠিকমতো বা কুড়ি জড়ে যায় এই জন্য আপনারা সবসময় এটা ট্রাই করবেন আর আপনাদের কাছে যদি ইন্টাল বা কোনো কীটনাশক না থাকে সেক্ষেত্রে আপনারা এটা আপনাদের কাছে স্প্রে করে দিবেন সপ্তাহে একবার আর মিলিবাগ বা অন্যান্য পোকামাকড় যদি অতিরিক্ত আক্রান্ত হয় গাছটা অন্যান্য পোকামাকড় দ্বারা সেক্ষেত্রে একটু বেশি আপনারা দিবে অন্তত পাঁচ দিন পর পর দিয়ে দিবেন এতে করে আপনাদের গাছের সমস্ত পোকামাকড় নষ্ট হয়ে যাবে এবং গাছটা আস্তে আস্তে সুন্দরভাবে বেড়ে উঠবে আমার এই গাছটাতে পুরো আমি ডালগুলো কেটে দিয়েছিলাম একদম দেখেন কি সুন্দর এখন সুন্দরভাবে পাতাগুলো নতুন নতুন কচি ডালপালা বের হয়েছে এবং অনেকগুলো ফুলও ফুটেছে আরও আরও কুড়ি আছে এই যে এখানে কুড়ি এই যে এখানে কুড়ি এখানে করি এখানে ফুল এই যে কুড়ি আছে ফুলও ফুটবে দুই একদিনের ভিতর এখানেও আছে আবার এই যে একটা আগামীকালে এই ফুলটা ফুটবে তো এভাবে আপনারা আশা করি অত্যন্ত সহজভাবে ঘরোয়া উপকরণ ব্যবহার করে আপনাদের গাছের এই সমস্যাগুলোর সমাধান করবেন শুধু জবা গাছ না আমি দেখেছি পাতা পাতাবাহার গাছে অনেক সময় মিলিবাগ আক্রমণ করে বাগানে যদি রোদ কম থাকে তখন দেখা যায় এই মিলিবাগ বা অন্যান্য পোকা আক্রমণ একটু বেশি হয় আর খুব বেশি রোদযুক্ত স্থানে মিলিবাগটা একটু কম আক্রমণ করে এই জন্য আপনারা সবসময় আপনাদের গাছে এভাবে বেশি করে খুব ভালো করে পানি স্প্রে করে দিবেন এবং দেখবেন যে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এভাবে আমি আমার গাছের যত্ন করি আশা করি আপনারা আপনাদের গাছগুলোর যত্ন করবেন এবং ভালো রেজাল্ট পাবেন তো অনেকক্ষণ কষ্ট করে এবং ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি